আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। ও আমার বাড়িতে এসছে, আমার পার্টি অফিসে এসেছিল, দেখা করতে এসেছিল, প্রণাম করেছে, আমি আশীর্বাদ করেছি। এবং যাদবপুরে তো জিততে পারবে না, আমি ওই জন্যই বলেছিলাম যাদবপুরে জিততে পারবি না, তোকে চিন্তা করার কোনো কারণ নেই, আমি দিদিকে বলে তোকে রাজ্যসভার এমপি করে দেবো। হ্যাঁ, উনি বলেছেন যে আমি এমএলও নয়, এমপিও নয়, আমার বীরভূম জেলাতে আমি যা এমএলএদের নাম পাঠাই মমতা ব্যানার্জি পেন চালায় না, আমি যা তোমার এমপিদের নাম পাঠাই মমতা ব্যানার্জি পেন চালায় না। তা আমি যদি দিদিকে একটা বলি, দিদি রাজ্যসভার মেম্বার অনুভব আবার আমাদের দলে ফিরে এসছে, একটা মেম্বার করে দাও, কেন ধরো ওই এমপিটা পার্লামেন্টে গিয়ে ওর অভ্যাস আছে, দিদি না বলবে না। দাদা অনুপম আরও বলেছেন যে আমার অনুগত মণ্ডলের সঙ্গে ঝামেলা ছিল বলে আমি বহিষ্কৃত হয়েছি, আর বীরভূমে অনুগত মণ্ডল সব ডিএম এসপি সব। দেখুন একটা কথা হচ্ছে, এসপি এসপির কাজ করে, ডিএম ডিএম এর কাজ করে, সেটাও ও বলেছে, ও সেটা ও কিছু প্রশ্ন করুন, আমি ওর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে খাওয়ার ব্যাপারটা নিয়ে উনি, দেখুন আমি একটা কাজ শুনুন, কেউ এলে আমি বললাম খেয়েছিস, ও বললো খাইনি, তাকে আমার উচিত না খাওয়ায় পাঠানোটা উচিত নয়। কিন্তু আমাদের বাঙালি সমাজে কারু দেখা, আমাদের যখন পার্টি অফিসে কালকে রান্না ব্যাপক লোকের রান্না হয়েছে, তখন নিঃসন্দেহে আমি অনুপমকে খাওয়াই পাঠিয়েছি, এখানে অন্যায় তো কিছু নয়। উনি বলছিলেন আর ও পোস্ত ভাত খেতে ভালোবাসে, ও আলু পোস্ত ঝিঙে পোস্ত খেতে বরাবরই ভালোবাসে, ওই জন্য কাল ঝিঙে পোস্ত ছিলাম, তো খেয়ে যা। উনি এটাই বলেছেন যে আমি প্রসাদ খেয়েছি, কোনো খাবার খাইনি। আমি ভাত ছিল, পোস্ত ছিল, পোস্ত ভালোবাসে, মাছের ঝালদা ছিল, বাটা মাছের, মাছের টক ছিল, আর একটা ছ্যাঁচড়া ছিল বলে। না এটা এটা বলেও নাই, আমি শুনিও নাই, মিডিয়া তো সঙ্গে সঙ্গে সকাল থেকে তো আমার নজরবন্দিতে মিডিয়া বসছিল, আমি কেন মিডিয়া বসে ডাকবো? আমি জানি লোহাগড়ে ভোট কর্মী ভোট করে বাড়ি যাচ্ছিল, তাকে পেছন থেকে ছোটানো হয়েছে। আউসগ্রামের সেম জিনিস হয়েছে, আমাদের সুপুর রায়পুরের সেম জিনিস হয়েছে, আমাদের ইয়েতে সব জায়গায় তাই হয়েছে। বিজেপির একটা অভিযোগ মোল্লারপুর এবং নানোড়ে এজেন্টকে মারধর করেছে, আঙুল কাটা হয়েছে, কি বলবো? বাজে কথা সব, নিজেদের ভেতরে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের নামে চলে। 23 তারিখে রেজাল্টটা বেরোতে দিন, তারপর কথা বলবো। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।